নীল সাগরের তীর ঘেষে নির্মিত হচ্ছে চট্টগ্রামের প্রথম আউটার লিঙ্ক রোড পাল্টে সমুদ্র সৈকতের চিত্র কোটি টাকা হাজার ব্যয়ের এই প্রকল্পটি পর্যটন খাতের শহর রক্ষা ও শিল্পায়নের বিকাশ ঘটবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা আব্দুল কাদের রিপোর্ট নগরীর পতেঙ্গা থেকে ফুজদারহাট সাগর পার এখন দিনরাত মুখর নির্মাণ কাজের কোলাহলে সাগরের পার চলছে চট্টগ্রামের প্রথম আউটার লিং রোড নির্মাণের কাজ অনেকটা মেরিন ড্রাইভের মতো দৃষ্টিনন্দন সড়কটি নির্মাণে খরচ হচ্ছে আর হাজার কোটি টাকা এই লিং রোডে চলাচল শুরু হলে সড়কে যানজটের চিত্র পাল্টে যাবে বলে মনে করছেন নগরবাসী তথা হওয়ার কারণে আমাদের অনেক সুযোগ সুবিধা হচ্ছে যে সিটির মধ্যে আমাদের জ্যাম হয় রাস্তার ওই যে বন্দরের গাড়ির জন্য অনেক জ্যাম হয় সেজন্য এই রাস্তাটা হওয়াতে অনেক সুবিধা হচ্ছে আর কি রাস্তাটা হওয়াতে এটা আমাদের অনেক সুযোগ সুবিধা ভালো হবে ফরাবার যাতায়াতের সুবিধা হবে তো আমরা সুযোগ সুবিধা হয়েছে আমরা পতেঙ্গা আসতে যাইতে বা খুবই সুযোগ সুবিধা হয়েছে আমরা জ্যাম পড়তে হয় না চলে যেতে পারবো আর পুরোটা রোড যদি ভালোভাবে ক্লিয়ার হয় তাহলে খুব ভালো হয় খুব তাড়াতাড়ি আমরা যাইতে পারবো বা সময় টাইম খুব শর্ট লাগবে প্রতিদিন প্রায় দু হাজার শ্রমিক দিনরাত পরিশ্রম করে নির্মাণ করছে চট্টগ্রামের এই প্রথম লিং রোডটি দ্রুত কাজ চলতেছে আশা করে বেশি দিন লাগবে না আমরা এখানে সবসময় কাজ করতেছি দ্রুত হবে মানে কাজটা এগিয়ে দেবো আরো তাড়াতাড়ি নগরীতে যানজট নিরসনের পাশাপাশি ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজারের সাথে তৈরি হবে নতুন সেতু বন্ধন উন্নত বিশ্বের আদলে নির্মিত হবে পর্যটন স্পট দু সালে চার লেনের এই লিং রোড খুলে দেওয়ার কথা জানালেন চট্টগ্রামের সিডিও চেয়ারম্যান আসলে লিঙ্ক রোড আমাদের স্বপ্ন ছিল এবং এটা প্রতিশ্রুতি ছিল যে ওই এলাকার যানমালকে জলস্বাস্থ্যকে রক্ষা করা হবে দক্ষিণ চট্টগ্রাম মানুষ সরাসরি ডাকামুখী যেতে পারবে টানেলের মধ্যে দিয়ে বন্দরের প্রায় সমস্ত গাড়ি এই রিং রোড ব্যবহার করে ডাকামুখী হতে পারবে তাহলে যানজট নির্দেশন হবে এই এই রিং রোডের কারণে এই ডেয়ার রোডকে আমরা এমনকি সাজাচ্ছি বিশ্বমানের পর্যটন কেন্দ্র বিশ্বের সমস্ত সুযোগ সুবিধা সম্মিলিত এই পর্যটন কেন্দ্র হচ্ছে পতঙ্গাতে আমরা এক বছরের মধ্যে ওই ফিডার রোডটা শেষ হয়ে যাবে আর মূল কাজটা আমার মনে হয় আমরা আপ্রাণ চেষ্টা করতেছি বর্ষার আগে শেষ করে যান যান বাহন চলাচল করার জন্য উন্মুক্ত করে দেওয়া ফোজদার হাট থেকে শুরু হয়ে পতেঙ্গা টানলে গিয়ে শেষ হবে লিং রোড প্রকল্পটি সম্পন্ন হলে বিনোদন খাত এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি সৃষ্টি হবে নতুন মাইল সম্ভাবনাময় এই সড়কটির কাজ দ্রুত সম্পন্ন করার দাবি সকলের আব্দুল কাদের কর্ণফুলী সংবাদ চট্টগ্রাম